তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে ঝিনাইদহে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদার ও যুবনেতা ফিরোজ কবির। বক্তারা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে লালন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সাংগঠনিক বিষয়ে ওয়ার্ড থেকে আগত আমার জাতীয় পার্টি প্রেম এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যেখানে আজকের এই মাননীয় প্রধান অতিথিকে আমি একটি কথা স্বেচ্ছাসেবক পার্টি ঝিনাইদহ সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে মাত্র দুটো দিন ভাগ্য হয়েছে। আমাদের সকল উপজেলার পাশাপাশি আমার কালীগঞ্জ উপজেলার আমি কিন্তু আজকে এখানে নিয়ে এসেছি এবং যখনই নেতা কর্মীরা ডাকে গেলে দু তিন গাড়ি করে যাই আমরা যে সম্মেলন করে আসি এবং শুভেচ্ছা জানাই। আবার বলি আসসালামু আলাইকুম। আমরা এ ধরনের সম্মেলন কালীগঞ্জেও করতে পারি যদি আপনারা ওনাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা শুনবো, দিক নির্দেশনা শুনবো। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।